বাজেট, স্টাইল অ্যান্ড পারফরমেন্স এই তিনটাকে যদি আমরা একসাথে করি, সেরকম একটি ল্যাপটপ আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি, উইচ ইজ HP Pavilion Gaming 15। সো যারা বাজেট সেগমেন্টে পারফরমেন্স মনস্টার খুঁজছেন উইথ গুড বিল্ড কোয়ালিটি ফ্রম HP, আমাদের রিভিউটি আজকে তাদের জন্য। চলেন প্রথমেই আমরা ল্যাপটপটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সম্পর্কিত কিছু তথ্য আমরা জেনে নিই। আপনারা ল্যাপটপটি দেখলেই বুঝতে পারছেন সেই চিরচেনা চ্যাসিস, HP ওমেন সিরিজের সাথে যারা আপনারা পরিচিত, ঠিক একই রকম ডিজাইন কিন্তু HP Pavilion Gaming 15 আমরা দেখতে পাচ্ছি। পুরো ল্যাপটপটি প্লাস্টিক মেড বাট ওয়েল বিল্ড। এছাড়াও দেখতেই পাচ্ছেন ল্যাপটপটির পিছনের অংশে রয়েছে গ্রিন কালারের, অ্যাসেড গ্রিন কালারের যে মেটাল HP লোগো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। সো সব কিছু মিলিয়ে একটি রিজিড ফিল কিন্তু আমরা এই ল্যাপটপটি থেকে পেয়েছি। যেহেতু এই ল্যাপটপটি প্লাস্টিক মেড, সো আমরা এই হিঞ্জ মেকানিজমের জন্য মেইনলি দেখেছি এই স্ক্রিনটিতে রয়েছিল বেশ ভালো পরিমাণেই ফ্লেক্স, বাট কিবোর্ড ডেকটি ওয়েল মেড ছিল। কিবোর্ড ডেকে কোনো ধরনের ফ্লেক্স আমরা দেখিনি, বাট ওভারঅল খুবই ওয়েল বিল্ট, বাজেট সেগমেন্টের একটি ওয়েল বিল্ট ল্যাপটপ HP আমাদেরকে দিয়েছে। চলুন তাহলে ল্যাপটপটি ডিসপ্লে সম্বন্ধে কিছু তথ্য আমরা জেনে নিই। এই ল্যাপটপটিতে যে ডিসপ্লে রয়েছে তা 60Hz সাপোর্ট করে। এছাড়াও এর কিছু ভ্যারিয়েন্ট রয়েছে যা 144Hz পর্যন্ত সাপোর্ট করে। সো আপনারা কেনার আগে দেখে নেবেন, লাইক বাজেট যদি ইনক্রিজ করতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই 144Hz-এর সাথে যাবেন। এই ল্যাপটপটিতে রয়েছে 15.6 ইঞ্চের IPS লেভেল 60Hz-এর ডিসপ্লে। যদিও এটি একটি ম্যাট ফিনিশিং ডিসপ্লে, বাট অন্যান্য যে ল্যাপটপগুলো, গেমিং ল্যাপটপগুলো আমরা দেখি উইথ কালার পিঞ্চ, যেহেতু ওগুলোতে থাকে গ্লসি ডিসপ্লে, সেগুলো কিন্তু আমরা এই ল্যাপটপটির ডিসপ্লে থেকে পাচ্ছি না। ল্যাপটপটির কিবোর্ড সম্পর্কে কথা বলতে গেলে প্রথমে বলতে হয় এই ল্যাপটপটি কিন্তু RGB ওরিয়েন্টেড না। সো এখানে আপনারা RGB যে ফাংশনালিটি অন্যান্য গেমিং কিবোর্ডে থাকে তা কিন্তু পাচ্ছেন না, বাট পেয়ে যাচ্ছেন ফুল গ্রিন ব্যাকলিট যে কিবোর্ডের অপশনটি। এছাড়াও এই ল্যাপটপটি ইউজ করে আমাদের টাইপিং এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না আসলে, কেননা গেমিং ল্যাপটপে যে অ্যারো কি তারা ইমপ্লিমেন্ট করেছে তা আসলে স্যাটিসফ্যাক্টরি লেভেলের না। আর 15.6 ইঞ্চের একটি ল্যাপটপে যে নাম প্যাডের ইনক্লুশন, দ্যাটস ওয়াই ফুল নাম প্যাড এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, দ্যাটস ওয়াই ট্রাভেল ডিস্টেন্স কিন্তু কিবোর্ডের অনেকখানি কমে এসেছে। আর ল্যাপটপটির টাচ প্যাড সম্বন্ধে কথা বলতে গেলে বলতে হয় এটিতে রয়েছে প্রিভিয়াস জেনারেশনের তুলনায় কিছুটা আপগ্রেডেশন, উইন্ডোজ প্রিসিশন ড্রাইভার, সো অ্যাকুরেসি যথেষ্ট ঠিকঠাক কাজ করেছিল। HP Pavilion Gaming সিরিজের এই ল্যাপটপটির অনেকগুলো ভেরিয়েন্টই মার্কেটে অ্যাভেলেবল। আমাদের রিভিউর জন্য যে ইউনিটটি রয়েছে তাতে রয়েছে 9th-gen i7 প্রসেসর, উইচ ইজ 9750H, এবং যার বেস ফ্রিকোয়েন্সি থাকছে 2.6 GHz। GPU অপশন হিসেবে এখানে আপনারা পেয়ে যাবেন NVIDIA GTX 1660 Ti উইথ ম্যাক্স কিউ ডিজাইন। সো ভালো লেভেলের ইন গেম ফ্রেম রেট আপনারা এই ল্যাপটপটি থেকে আশা করতে পারেন। এছাড়াও এখানে আপনারা পেয়ে যাচ্ছেন র্যাম অপশন হিসেবে প্রি ইনস্টলড 8GB DDR4 RAM, উইচ ইজ আপগ্রেডেবল, ইউজার আপগ্রেডেবল আপ টু 32GB, এবং স্টোরেজ অপশন হিসেবে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 512GB NVMe M.2 SSD। এছাড়াও একটি হার্ড ডিস্ক ইনস্টলেশনের জন্য ফাঁকা স্লট, ফাঁকা HDD স্লটও কিন্তু আপনারা এই ল্যাপটপটিতে পেয়ে যাবেন। আর বাজেট সেগমেন্টে অ্যাকচুয়ালি আমরা আশা করতে পারি না HP কিন্তু এখানে আমাদেরকে দিয়েছে, তা হচ্ছে ওয়াইফাই 6-এর সাপোর্ট। সো ফাস্টার ওয়্যারলেস কানেক্টিভিটি আপনারা এই ল্যাপটপটি থেকে আশা করতে পারেন। ল্যাপটপটি গেমিং ল্যাপটপ হলেও খুব একটা বাল্কি ল্যাপটপ না। আমরা এই ল্যাপটপটির ওয়েট মেজার করে পেয়েছি উইদাউট পাওয়ার ব্রিক 2.33 কিলো, আর পাওয়ার ব্রিক সহ ল্যাপটপটির ওয়েট আসে 2.86 কিলো। সো ওভারঅল খুবই কমফোর্টেবলি ক্যারি করার জন্য এই ল্যাপটপটি আপনারা ডে টু ডে ইউজ করতে পারবেন। আর এই ল্যাপটপটির পোর্ট সিলেকশন দেখতে গিয়ে আমরা কিন্তু এই ল্যাপটপটিতে প্লেন্টি অফ পোর্টের অ্যাভেলেবিলিটি দেখতে পেয়েছি। ল্যাপটপটির লেফট সাইডে আমরা প্রথমে দেখতে পাচ্ছি রয়েছে একটি HDMI জ্যাক, তারপরে রয়েছে একটি ফুল সাইজ USB টাইপ A পোর্ট, একটি RJ45 জ্যাক সহ একটি USB টাইপ C পোর্ট। এটি কিন্তু Thunderbolt 3 সাপোর্টেড না। এছাড়াও একটি ফুল সাইজ SD কার্ডের যে স্লট আমরা ল্যাপটপটির লেফট সাইডে দেখতে পাচ্ছি। আর ল্যাপটপটির রাইট সাইডে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো প্রথমেই রয়েছে একটি পাওয়ার কানেক্টিং জ্যাক, তারপরে রয়েছে দুটো ফুল সাইজ USB টাইপ A পোর্ট সহ অডিও কম্বো জ্যাক। ল্যাপটপ লকারটা কইতে হলে, আরে ভাই ভুলে গেলে হবে, অডিও কম্বো জ্যাক, কাম অন। সো গেমার্স, চলেন আমরা ল্যাপটপটি ইউজ করে দেখে নিই এই ল্যাপটপটির গেমিং পারফরমেন্স কীরকম আসে। যেহেতু এটিতে একটু ইন্টারেস্টিং কম্বিনেশন আমরা দেখতে পেয়েছি, NVIDIA GTX 1660 Ti এর ম্যাক্স কিউ ডিজাইন। সো আমরা আশা করছি যে এর যে ইন গেম পারফরমেন্স এবং ইন গেম যে টেম্পারেচার কিছুটা অন্যান্য গেমিং ল্যাপটপের তুলনায় কিছুটা ডিফারেন্ট হবে আর কি। সো আপনারা নিজেই দেখে নেন এই ল্যাপটপটির গেমিং পারফরমেন্স সহ কিছু বেঞ্চমার্কিং স্কোরের রেজাল্ট।
সো আপনারা এতক্ষণ দেখে নিলেন এই ল্যাপটপটির গেমিং পারফরমেন্স। আমরা কিন্তু ইন গেমে খুব ভালো ফ্রেম রেট, হাই সেটিংসে সবগুলো গেমেই পেয়েছি। অনেকগুলো গেম আমরা প্লে করে দেখেছি, প্লাস দুটো গেম আমরা এখন আমাদের গেমিং সেশনে আপনাদেরকে দেখিয়েছি। সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা এখানে হচ্ছে তা হচ্ছে এর থার্মাল ম্যানেজমেন্ট। আমরা দেখেছি সিপি এবং জিপিউর যে টেম্পারেচার তা দুটো ক্ষেত্রেই কিন্তু বিলো 80°C থাকে। দ্যাটস ওয়াই এর যে থার্মাল ম্যানেজমেন্টটা প্রিভিয়াস জেনারেশনের এইচপি প্যাভিলিয়ন গেমিং 15 ছিল তার তুলনায় অনেকখানি ইম্প্রুভড। আর এই ল্যাপটপটিতে রয়েছে ব্যাং অ্যান্ড অলসনের সাথে কম্বাইন করে এইচপির যে সাউন্ড সাপোর্টটি, বাট এভারেজ কোয়ালিটি সাউন্ড আউটপুট আমরা এই ল্যাপটপটি থেকে পেয়েছি। আর ল্যাপটপটিতে রয়েছে 42 Wh ব্যাটারি, যা নর্মাল ইস্যুজের জন্য 3 hours মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকে। সো আমরা আমাদের রিভিউ যদি র্যাপ আপ করে ফেলি তাহলে দুটো জিনিস, ব্যাটারি ব্যাকআপ প্লাস থান্ডারবোল্ট 3 সাপোর্টটি যদি আমরা বাদ দিই, সেক্ষেত্রে কিন্তু একটি ওয়েল বিল্ট এবং ওয়েল পারফর্মার গেমিং ওরিয়েন্টেড মেশিন আমাদের এইচপি প্যাভিলিয়ন 15। বাট আপনারা যদি চান যে থান্ডারবোল্ট 3 সাপোর্ট প্লাস 8GB ওরিয়েন্টেশন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এইচপির যে হায়ার সেগমেন্টের ল্যাপটপগুলো রয়েছে লাইক এইচপি ওমেন সেগমেন্টের, তার সাথে যেতে হবে। সো এই ছিল আজকে আমাদের রিভিউ এইচপি প্যাভিলিয়ন গেমিং 15 সম্পর্কে। কেমন লাগলো আমাদের রিভিউটি তা কম্পিউটার ম্যানিয়া বিডির ইউটিউব চ্যানেলটির কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আমি শিক্ত আবারও চলে আসব আপনাদের সাথে নতুন কোনো এক্সক্লুসিভ গেমিং ল্যাপটপের রিভিউ নিয়ে। টিল দ্য নেক্সট রিভিউ, দিস ইজ শিক্ত ফ্রম কম্পিউটার ম্যানিয়া বিডি সাইনিং আউট।